আমি একজন মানুষ হয়ে একজন মানুষের বাড়িতে এলাম। এই যে মমতা সরকার প্রকৃত উন্নয়নের কথা বলে, দেখলাম মাটির ঘর, খেতে পায় না, কোনো দুয়ার নেই, টেপল দিয়ে ঢাকা, সাংঘাতিক অবস্থা, দিন আনে দিন খায়, কোনো মানে কোনো কিছুই দেয়নি, মাথার উপর চাল নেই। অথচ নরেন্দ্র মোদীজির উজালা গ্যাস এসে গেছে, এটা আশ্চর্য ব্যাপার। উজালা গ্যাস এসে গেছে কিন্তু সবজি কেনার পয়সা নেই, ঠিক আছে, সাংঘাতিক অবস্থা। এটা যদি উন্নয়ন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কথাটাকে নতুন করে ডিকশনারিতে ডিফাইন করুন।